দীর্ঘ দুই মাস জন্ডিসে আক্রান্ত ছিলাম, দ্যাটস ওয়াই ভিডিও করতে পারি নাই। নাও আই এম ব্যাক। বারমুডা ট্রায়াঙ্গেল, এদের শব্দ শুনলেই আমাদের মাথার মধ্যে বাপরে এটা কি জানো, মানে খুবই ডেঞ্জারাস একটা জায়গা। জাহাজ বিমান যাই যায় এখান দিয়ে উদাও হয়ে যায়। এইখানে মনে হয় শয়তান আছে, মানে শয়তানের বাসা বাড়ি। আজকের ভিডিও দেখার পর আপনি বুঝবেন এখানে আসলেই কি কোনো শয়তান আছে নাকি এটা হুদায় অতিরঞ্জিত একটা কাহিনী। তো চলেন শুরু করা যাক। বারমুডা ট্রায়াঙ্গেল প্রায় 300টির মতো জাহাজ আর 75টির মতো বিমান নিখোঁজ হয়েছে এই বারমুডা ট্রায়াঙ্গেলে। বারমুডা ট্রায়াঙ্গেল আগে কয়েকটা ঘটনা বলি। 1967 সালের 22 ডিসেম্বর, ক্যাপ্টেন ড্যান বুরাক ও তার বন্ধু ফাদার প্যাট্রিক হরগান মিয়ামি থেকে সাগরে রওনা করলেন বিশাল 23 ফুটের একটা বিশাল ইয়টে করে। জাহাজটা তীর থেকে 1 মাইল দূরে যখন পৌঁছেলো, তখন কোস্ট গার্ডের কাছে কল আসলো যে জাহাজটা কোনো একটা দুর্ঘটনায় পতিত হয়েছে, মানে কোনো কিছুর সাথে একটা বাড়ি খাইছে। এবং তারা কোস্ট গার্ডকে এইটাও ইনফর্ম করছে যে তেমন বড় কোনো ক্ষতি হয় নাই। খবর পেয়ে কোস্ট গার্ড ওইখানে 19 মিনিটের মধ্যে পৌঁছাইলো, বাট ওইখানে গিয়া কোস্ট গার্ড কোনো কিছু চিহ্নই দেখতে পাইলো, মানে জাহাজের কোনো চিহ্নই নাই। জাহাজে এত লাইফ জ্যাকেট, এত লাইফ বোট, কোনো কিছুর কোনো চিহ্নই নাই। এন্ড মজার বিষয় হচ্ছে এই জাহাজটা গায়েব হয়েছিল ওই কুখ্যাত বারমুডা ট্রায়াঙ্গেলে। এবার একটু পিছনে যাই 1872 সালে। 1872 সালের 5 ডিসেম্বর মারি সেলেস্তো নামের একটা মালবাহী জাহাজ নিউ ইয়র্ক থেকে যাত্রা করে, কিন্তু যেখানে মালামাল পৌঁছানোর কথা সেইখানে ওই জাহাজটা কোনোদিন পৌঁছায় নাই। অনেক খোঁজাখুঁজি করার পর জাহাজ পাওয়া যায়, কোথায় জানেন? সেই কুখ্যাত বারমুডা ট্রায়াঙ্গেল। ওই জাহাজটা পাওয়া গেলেও জাহাজের ভিতরের যে 11 জন কর্মী তাদের কোনো দিন হদিশ পাওয়া যায় না। তবে জাহাজের ভিতরে তাদের জিনিসপত্র, তাদের দামি মালামাল, তাদের সবকিছুই অক্ষত অবস্থায় ছিল। অবাক করার যে বিষয়টা সেইটা হলো তাদের প্লেটে তখনও খাবার ছিল। তাহলে এই বারমুডা ট্রায়াঙ্গেল এলাকায় বসে কি এমন হইলো যে টেবিলে খাবার রাইখা 11 জন কর্মী উঠা গেল এবং উদাও হয়ে গেল? 1881 সালে অস্টিন নামক আরো একটা জাহাজ সমুদ্রে হঠাৎ দেখতে পেল একটা পরিত্যক্ত জাহাজ। তো ওই এলেন অস্টিন জাহাজের কিছু ক্রুরা ওই পরিত্যক্ত জাহাজে যায় এবং তাদের পরিকল্পনা ছিল ওই পরিত্যক্ত জাহাজটাকেও তারা নিউ ইয়র্কে নিয়ে আসবে। কিন্তু ওই পরিত্যক্ত জাহাজ নিয়ে যখন ওই ক্রুরা বারমুডা ট্রায়াঙ্গেল এলাকায় পৌঁছায়, তখন হঠাৎ কইরা ওই জাহাজটা উদাও হয়ে যায়। তখন এই এলেন অস্টিন জাহাজের যে ক্রুরা তারা অনেক খোঁজাখুঁজি করলো এবং কিছুক্ষণ পর জাহাজটাকে পাইলো, কিন্তু ওই পরিত্যক্ত জাহাজে এলেন অস্টিন জাহাজের যে ক্রুরা গেছিল তাদের কোনো হদিশ নাই। এই বিষয়টা তৎক্ষণাৎ উদ্ধার দলকে জানায় এবং অবাক করা বিষয় হলো উদ্ধারকারী দল যখন সেইখানে পৌঁছাইলো তখন ওই পরিত্যক্ত জাহাজ এবং এলেন অস্টিন জাহাজ কোনোটাই নাই। অনেক তো জাহাজের কথা হইলো, এবার একটু বিমানের কথা বলি। ফ্লাইট 19, যেটা সবচাইতে আলোচিত একটা ফ্লাইট, যেটা বারমুডা ট্রায়াঙ্গেল থেকে উদাও হয়। 1945 সালে ডিসেম্বরের শুরুর দিকে মার্কিন নেভির 5 সেরা বম্বার একটা রুটিন মিশনে বের হয়। লেফটেন্যান্ট চার্লস ঠিক মতোই রেডিওতে বেজের সাথে কথা বলতেছিল, হঠাৎ করে তার কম্পাস দ্রুত দিক পরিবর্তন করতে থাকে। এরপর ঠিক 7:54 মিনিটে রেডিও বেজে আর কোনো কথা শোনা যায়, কোনো ঝিরিঝিরি আওয়াজ কিচ্ছু নাই, একদম উধাও। কোথায় গেল এই বিমান? আর সবচেয়ে মজার বিষয় এই ফ্লাইট 19 বারমুডা ট্রায়াঙ্গেলে বসে উদাও হয়। আর এই ফ্লাইট 19 এর খোঁজে পরবর্তী মিশনে যে বিমান বের হয় সেই বিমানও উদাও হয়ে যায়, কোনো খোঁজ পাওয়া যায় না। বারমুডা ট্রায়াঙ্গেলকে সমুদ্রের সব থেকে মিস্টেরিয়াস জায়গা বলা হয়। এই এলাকায় 100-এর বেশি এয়ারক্রাফ্ট ও শিপ গায়েব বা অন্যান্য যে কোনো অসুবিধার সম্মুখীন। আমেরিকার ফ্লোরিডা, পিউটোরিকো এবং বারমুডা দেশকে নিয়ে একটা কাল্পনিক এলাকা কল্পনা করা হয়েছে এবং ওইটাকে বারমুডা ট্রায়াঙ্গেল বলা হয়। ওভারঅল 559 মাইলের একটা এলাকা। 1492 সালে কলম্বাস এই এলাকায় আসার পর খেয়াল করেন তার কম্পাস দ্রুতভাবে ছোটাছুটি করতেছে এবং তিনি এই এলাকায় আগুনের গোলা দেখতে পান। পরে এই জিনিসটা যখন প্রকাশ্যে আসে তখন ওই এলাকার অনেক নাম দেওয়া হয়, লাইক গ্রাভিয়ার্ড অফ আটলান্টিক, দ্য সি অফ ডোম, সার্গাসো গ্রাভিয়ার্ড। এই নামগুলো 1800 শতক ও 19 শতকের দিকে বেশি ব্যবহার করা হইতো। বারমুডা ট্রায়াঙ্গেল নামটা প্রথম প্রচলন করেন ভেনসিয়েন্ট এইস গ্যাডিস 1964 সালে। তিনি মূলত একটা ম্যাগাজিন প্রকাশ করেন এবং নাম দেন দ্য ডেডলি বারমুডা ট্রায়াঙ্গেল। সেই থেকে আমরাও ওই এলাকাকে বারমুডা ট্রায়াঙ্গেল নামে জানি। অনেকেই মনে করে এটা হইতেছে শয়তানের এলাকা, মানে এই জাহাজ প্লেন যাই ওই রূপ বারমুডা ট্রায়াঙ্গেলের উপর দিয়ে যাবে, শয়তান টাইমে গায়েব করে নিয়ে যায়। আবার অনেকেই মনে করে এটা হইতেছে এলিয়েনের ঘাঁটি, কেউ মনে করে এখানে সমুদ্রের পানি এরকম যার জন্য জাহাজ বা অন্য সবকিছু নিজের দিকে টাইনে নেয়। ওকে, এই সমস্ত আলফল ব্যাখ্যার পাশাপাশি চলেন এবার সাইন্টিফিক ব্যাখ্যাটাও জানি। প্রথমেই আসেন ম্যাগনেটিজম। আমাদের পৃথিবীর নর্থ পোল আর ম্যাগনেটিক নর্থ পোলের মধ্যে একটা সামান্য ডিফারেন্স আছে, কৌণিক ডিফারেন্স। তো আমরা যে কম্পাস দেখা দিক নির্ধারণ করি সেই হইতেছে ম্যাগনেটিক নর্থ পোল, পৃথিবীর নর্থ পোল কিন্তু না। তো আগে যখন মানুষ ওই অ্যানালগ কম্পাস ইউজ করতো, এখন তো ডিজিটাল কম্পাস অটোমেটিক দিক ঠিক করে ফেলায়, বাট আগে যখন মানুষ অ্যানালগ কম্পাস ইউজ করতো
তখন নর্থ পোল আর ম্যাগনেটিক নর্থ পোলের ওই ডিফারেন্সটা হিসাব করেই তারা দিক নির্ধারণ করত। বাট পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে ম্যাগনেটিক নর্থ পোল আর নর্থ পোল একই জায়গায় দেখায়, মানে ওই এলাকায় বৈশা আপনি যদি কম্পাস ধরেন তাহলে আপনি কনফিউজ হবেন আপনার দিক ম্যাগনেটিক নর্থ পোলের দিকে না পৃথিবীর নর্থ পোলের দিকে। এই সব জায়গাকে বলা হয় অ্যাগোনিক লাইন। বারমুডা ট্রায়াঙ্গেল এই অ্যাগোনিক লাইনে পড়ছে, যার জন্যই মূলত কম্পাস রিডিং এ কনফিউশন তৈরি হয়। এই কনফিউশনই কলম্বাস পড়ছিল, কারণ তিনি যখন ওইখানে গেছিলেন তার কম্পাস দ্রুত ছোটাছুটি করতেছিল, তার কম্পাস ঠিক করতে পারতেছিল না এটা নর্থ পোল না ম্যাগনেটিক নর্থ পোল। পরের ব্যাখ্যা হলো হেরিকেন। পৃথিবীতে সব থেকে বেশি হেরিকেন হয় চায়না, ইউএসএ ও কিউবাতে। কিউবা এই এরিয়াতে এবং ইউএসএ এর ফ্লোরিডাতে সব থেকে বেশি হেরিকেন হয়। যেখানে হেরিকেন বেশি সেখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাই বেশি। পরের ব্যাখ্যা, এইখানে প্রচুর পরিমাণে মিথেন হাইড্রেটেড পাওয়া যায়। অস্ট্রেলিয়ার একদল সায়েন্টিস্ট পরীক্ষা কইরা দেখান যে পানিতে যদি মিথেন হাইড্রেটের পরিমাণ বেশি হয় তাহলে পানির ঘনত্ব কমে যায়, ফলে কি হয় জাহাজ সহজেই ডুবে যায়। এই ব্যাখ্যা অনেক সুন্দর, অনেক সায়েন্টিফিক, অনেক লজিক্যাল হইলেও বারমুডা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সরাসরি এরকম কোন ঘটনা ঘটার প্রমাণ এখন পর্যন্ত কেউ পায় নাই। তো এই ব্যাখ্যাটা খাটলো না, বাট ব্যাখ্যাটা অনেক সুন্দর ছিল। পরের ব্যাখ্যাটা সবচেয়ে সুন্দর, কারণ এটা আমাদের সাইকোলজির সাথে রিলেটেড। একটা ইফেক্ট আছে, ইফেক্টটার নাম হইতেছে ব্যাডার মাইনহফ ইফেক্ট। ধরেন আপনি বাজার থেকে নতুন একটা জামা কিনলেন, ওই জামা পরে আপনি যখন বাইরে বের হবেন দেখবেন আপনার মতো সেম জামা পরে অনেক লোক ঘুরতেছে। আপনার তো পুরাই মেজাজ খারাপ হয়ে গেছে, কিরে ভাই আমি একটা জামা কিনলাম এখন আমার মতো সেম জামা পরে সবাই ঘুরতেছে। মজার বিষয় হচ্ছে এই জামাগুলা কিন্তু ওই মানুষগুলো আগেও পরতো, কিন্তু আপনি ওইটা কখনো নোটিস করেন না। কিন্তু আপনি যখন ওই জামা কিনলেন আপনার জামা সেম হওয়ার কারণে আপনি কিন্তু নোটিস করতেছেন যে হ্যাঁ আপনার মতো সেম জামা পরে অনেকে ঘুরতেছে। আপনি এই জিনিসটা বেশি খেয়াল করতেছেন কারণ আপনার জামাটা সেম। আর এই ইফেক্টটার নাম হচ্ছে ব্যাডার মাইনহফ ইফেক্ট। এখন বারমুডা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ওই জায়গাটা এত বেশি অতিরঞ্জিত করা হয়েছে যে ওইখানে কোনো জাহাজের দুর্ঘটনা বা এয়ারক্রাফটের দুর্ঘটনা ঘটলি আমরা মনে করি এর পেছনে মনে হয় অনেক বড় রহস্য আছে, কিন্তু মহাসাগরে কিন্তু প্রতিনিয়ত এর থেকে বেশি বেশি ঘটনা হচ্ছে। এন্ড আমরা এটার দিকে লিটারালি খেয়াল করি, বাট বারমুডা ট্রায়াঙ্গেলে কোনো দুর্ঘটনা হইলে ও মাই গড ইটস সামথিং। আর আমাদের মিডিয়ার সমস্ত ফোকাস ওই বারমুডা ট্রায়াঙ্গেলের দিকে কেন? টিআরপি একজন জার্নালিস্ট লেরি কুশ তার বই দ্য বারমুডা ট্রায়াঙ্গেল মিস্ট্রি সলভ একই ব্যাখ্যা দিছে, মানুষ এই বারমুডা ট্রায়াঙ্গেলের ঘটনাগুলোকে এত অতিরঞ্জিত ভাবে প্রকাশ করে তার জন্য আমরা মনে করি এটার ভিতরে কি কি জানি আছে। এবার চলেন আমি প্রথম থেকে যে কাহিনীগুলো বললাম তার রহস্যের ব্যাখ্যা দেওয়া যায়। প্রথম যে জন বুরাকের কথা বলছিলাম, জাহাজ গায়েব করে ফেলছে, ইউএস কোস্ট গার্ড তার একটা রিপোর্ট বের করছিল কি কারণে ওই জাহাজটা গায়েব হয়েছে বা ওই জাহাজটার সাথে এক্স্যাক্টলি কি হয়েছিল, তাদের ওই জাহাজে ত্রুটি ছিল এবং ওই ত্রুটিপূর্ণ জাহাজ ওই বারমুডা ট্রায়াঙ্গেল এলাকায় ডুবে যায়। কিন্তু ওই জন বুরাকের ফ্যামিলি প্রেশার ও মিডিয়ার প্রেশারের কারণে ইউএস কোস্ট গার্ডের ওই রিপোর্ট আর আলোর মুখ দেখতে পারে না, সো এটা রহস্য থেকে যায়। আবার ফ্লাইট 19 এর ক্ষেত্রে পাইলটরা কম্পাসের ছোটাছুটির কারণে দিক ভুল করছিল এবং ঠিকমতো দিক নির্ধারণ করতে পারে না, ফলে ওই ফ্লাইট 19 দুর্ঘটনায় পতিত হয়। তাদের উদ্ধার করতে যে বিমান পাঠানো হয় সেটা ফ্লাই করার সময় ওই এয়ারক্রাফটে লিকেজ দেখা যায়, অয়েল লিকেজ, এবং সেটাও দুর্ঘটনায় পতিত হয়। এই বিমানগুলো পরে কিন্তু উদ্ধার করা হয়েছে, বাট এটা কখনো আলোর মুখ দেখে না এই নিউজটা, কারণ আলোর মুখ দেখলে শয়তানের ঘর। এই রহস্যগুলো কই যাবে? ন্যাশনাল ওশেনিক অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন NOAA এই প্রতিষ্ঠানের মতে জাহাজ বা এয়ারক্রাফট যে এই বারমুডা ট্রায়াঙ্গেল এলাকায় গায়েব হয় এর কোনো প্রমাণ নাই। আর ইউএস কোস্ট গার্ড তো বারমুডা ট্রায়াঙ্গেল বলতে যে কোনো এলাকা আছে এটারই স্বীকৃতি দেয় না। মূলত বারমুডা ট্রায়াঙ্গেল যে এলাকাটা সাগরের তীরবর্তী একটা এলাকা এবং এখানে পানির গভীরতা তুলনামূলক কম, তাই এইখান দিয়ে জাহাজ এবং বিমান উড়তে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে। তার মানে মূলত এই এলাকায় জাহাজ এবং বিমানের ট্রাফিক সব থেকে বেশি থাকে, আর যেখান দিয়ে বেশি গাড়ি চলাচল করে সেইখানে দুর্ঘটনাও বেশি হয়। বর্তমান ঢাকা বরিশাল রুটে যেরকম দুর্ঘটনা হচ্ছে ঠিক একই অবস্থা বারমুডা ট্রায়াঙ্গেলে বিমান এবং জাহাজের ট্রাফিক সব থেকে বেশি থাকার কারণে ওই এলাকায় দুর্ঘটনা সাগরের অন্যান্য জায়গার থেকে তুলনামূলক বেশি হয়। ওকে, তো এই ছিল ভিডিও। এতক্ষণ ধরে ধৈর্য ধরে শুনে থাকলে এখন একটু বইলা যান যে আপনার কাছে কি মনে হয় এত কিছু ব্যাখ্যা শোনার পর, এটা কি আসলে রহস্য নাকি হুদাই অতিরঞ্জিত একটা কাহিনী? এই নেটফ্লিক্স আবার কিছুদিনের মধ্যে কি একটা রিলিজ করতে যাইতেছে ত্রিভুজের মতো, আল্লাহ জানে বারমুডা ট্রায়াঙ্গেল কিনা। এই টাইপের ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।